ফরজ রোজা কত প্রকার? বছরের শ্রেষ্ঠ 10 দিন এবং শ্রেষ্ঠ 10 রাত কোন দিনকে কোন দিনগুলোকে বলা হয়? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় বন্ধুরা আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম 2 নম্বর গেট। এখানে কিছু মানুষদের ইসলামিক বেসিক প্রশ্ন করবে, দেখে ওরা কতটা আমাদের প্রশ্ন আনসার দিতে পারে। অবশ্যই আপনারা দেখতেছেন হোলি ইসলাম 2 নম্বর, আপনাদের সাথে আছে মাহদী হাসান, ক্যামেরাতে আসাফাত। ইউটিউব চ্যানেল নতুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুকের বন্ধুরা ফেসবুকটা ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। তো মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আসলাম, আপনাদের কাছে ইসলামিক প্রশ্ন করব, অ্যানসার দিলে পুরস্কার রয়েছে। প্রস্তুত? প্রস্তুত প্রস্তুত আবু, প্রস্তুত প্রস্তুত মাশাআল্লাহ। তো আপনার জন্য সংক্ষিপ্ত একটা প্রশ্ন রাখতেছি, আপনি আমাদেরকে উত্তর দিতে হবে। বছরের শ্রেষ্ঠ 10 দিন এবং শ্রেষ্ঠ 10 রাত কোন দিনকে কোন দিনগুলোকে বলা হয়? রমজান মাসের শেষ 10 দিন, শ্রেষ্ঠ 10 দিন রাত হয়ে ওটা 10 রাত হয়েছে, 10 দিনও আছে। রমজান মাসের শ্রেষ্ঠ সর্বশেষ 10 দিনকে শ্রেষ্ঠ রাত বলা হয় এবং সর্বশ্রেষ্ঠ দিন 10 দিন আছে, ওই দিনগুলোর নাম সবে রাত, সবে মেয়েরাজ, এরকম সবে মেয়েরাজ, তারপরে সবে কদর, তারপর দুই ঈদের দুই দিন, মনে আসতেছে দুই দিন না বলে জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। ঠিক আছে ঠিক আছে, শিখতে পেরেছেন এটা? হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। তো আপনি তো অর্ধেকটা বলে দিয়েছেন উত্তর, অর্ধেক বলছেন না, সেটা আপনার উপরে নির্ভর, সমস্যা নাই। আপনারা যেহেতু অংশগ্রহণ করেছেন পুরস্কার রয়েছে। আপুকে এটা জানা ছিল আগে? না। আপনাদের কিছু ইসলামিক প্রশ্ন করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে। প্রস্তুত? ইনশাআল্লাহ। তো আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, আপনারা আমাদের উত্তর দিতে হবে। ফরজ রোজা কত প্রকার? ফরজ রোজা কত প্রকার? ফরজ রোজা কত প্রকার? কোনো অপশন নেই ভাইয়া? অপশন আছে, আপনার একটু ভেবেচিন্তে বলতে হবে। অপশন দিলে ভালো হয়। ফরজ রোজা কত প্রকার? অপশন দিলে ভালো, অপশন দিলে ভালো হয়। আমরা অপশন দিচ্ছি, 3 প্রকার, 6 প্রকার এবং 10 প্রকার। 3 প্রকার, 6 প্রকার এবং 10 প্রকার। 3 প্রকার, 6 প্রকার লাগতে, 6 প্রকার, আপনি 6 প্রকার মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আপনি দুইজনের মধ্যে একটু ছোট হয়ে গেছে, 3 প্রকার। আর 3 প্রকার কি কি বলতে হবে? বলতে পারলে কিন্তু একটা মেগা পুরস্কার পাবেন। তাছাড়া কি পুরস্কার পাবো? না, তাছাড়া নর্মাল পুরস্কার পাবো। নর্মাল পুরস্কার? আচ্ছা, 3 প্রকার মানে 3 ধরনের রোজা? হ্যাঁ, কয় প্রকার রোজা ফরজ হয় ওই ওইগুলো? রমজান মাসের, রমজান মাসের রোজা একটা হয়েছে, না সাপ্তাহিক না, জন্ম এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের রোজাটা কনফিউজড আমি একটু, কোনটা হতে পারে? ট্রাই করে দেখ। একটা তো রমজানে, রমজান মাসের এটা ঠিক আছে, আর আরেকটা হচ্ছে আপনার পুরো ভাই ফেড়ে আসতেছে, মুঠে মুখে আসতেছে না। ট্রাই করে দেখ না, ট্রাই করে দেখ না। ট্রাই হচ্ছে মাথায় ফেড়ে আসতে, মুখে আসতেছে না। সম্ভব না, ফরজ তো না জিনিসটা। বলে দেবো কি, মিলাদুন নবীর টাইমে যে সময়টা থাকে ওই সময়ের বা মান্যত করেছেন, আমার এই জিনিসটা হয়ে গেলে আমি একটা রোজা রাখবো। আপনার যদি জিনিসটা হয়ে যায় আপনার তো রোজা রাখতেই হবে। এই 3 প্রকার রোজা ফরজ, শিখতে পেরেছেন? অবশ্যই আপনি দিলে, ইসলামিক বিষয় যেহেতু অন্য বিষয় হলে নেওয়ার ইচ্ছা নাই,
যেহেতু ইসলামিক বিষয় তাতে জিততে পেরে ভালোই লাগতেছে তো শর্ত হলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে করবেন অবশ্যই চ্যানেল তাহলে ব্যাপারটা এমন হয়ে গেল না আপনি ইসলামিক চ্যানেল এগুলো সবাই সাবস্ক্রাইব করতে হবে কারণ ইসলামিক চ্যানেল আমরা বলতে হয় অনেকে সাবস্ক্রাইব করে না এর জন্য আমরা বলে দিতে হয় সাবস্ক্রাইব করবেন কেন না চ্যানেল জি অবশ্যই চ্যানেলের নাম বললে সাবস্ক্রাইব করব হলি ইসলাম 24 হলি ইসলাম 24 আচ্ছা ঠিক আছে মেগাবুরকাস ছিল আপনাদের জন্য একটা টি-শার্ট ছিল আর যদি আপনি যদি বেজে বেজে উত্তর পরিপূর্ণ পারতেন দিতে তাহলে একটা ইসলামিক থেলা ছিল ওই থেলার ভিতরে ছিল সাত আট টুপি তাসবিহ ধন্যবাদ দোয়া করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম